নমস্কার বন্ধুরা, আহারে বাহার চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে রয়েছে মটর ডাল আর পালং শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। দুপুর কিংবা রাতে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই খুব সহজে তৈরি করুন এই রেসিপিটি। এটা দারুণ সুস্বাদু হয় খেতে, ভাত কিংবা রুটি যা কিছুই দিয়েই খান না কেন, ভীষণই ভালো লাগবে। আর রান্না করাও একদমই সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। পালং শাকের অনেক রকম রেসিপি তো খেয়ে দেখেছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আজকে আমি যেভাবে রান্নাটা করব, কেউ হঠাৎ করে খেলে না বললে বুঝতেই পারবে না যে এটা পালং শাক দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই দেখুন, এখানে 300 গ্রাম পালং শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন শাকগুলো কাটা হয়ে গেছে। এখানে দেখুন মিক্সারের বড় জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মটর ডাল, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। এবার নিয়ে নিলাম মিক্সার জারে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, 1/2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুসারে দেবেন। দিয়ে দেবো একটু জল, এখানে জলের পরিমাণটা একটু বেশি হলে কোনো অসুবিধা নেই, কম বেশি করে দিতেই পারেন। এবার পেস্ট করে নিচ্ছি। দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। চলে যাচ্ছি পরের স্টেপে, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ হিং। হিং পছন্দ না করলে তাহলে 1/2 চা চামচ জোয়ানও দিতে পারেন। একটু ভেজে নেব, কিন্তু কোনোভাবেই যেন পুড়ে না যায়, গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। হিং যদি কোনোভাবে পুড়ে যায় তাহলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডাল, মশলার জারটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝাল দিলাম না, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরই দেখতে পাবেন যে ঘন হয়ে এসছে, তখন দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পালং শাক। এটা করতে খুব বেশি একটা সময় লাগবে না, খুব বেশি 3 থেকে 4 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন শাকগুলো দিয়ে দিয়েছি, এবার আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার তো এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যাতে করে সহজ রান্নার নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজও ফলো করতে পারেন, সেখানেও এরকমই সুন্দর সুন্দর রেসিপি আছে। দেখুন নাড়াচাড়া করতে করতে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, কড়াইয়ের থেকে আলাদা হয়ে এসছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব আর একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন একটা ছোট থালা নিয়ে নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিচ্ছি, ঢেলে দিচ্ছি থালায়। এবার একটা খুন্তির সাহায্যে চেপে চেপে বসিয়ে দিতে হবে চারিদিকটা, যাতে প্লেন হয় সেভাবে। এই কাজটা গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর প্লেন হবে না। আপনারা চাইলে বাটির তলায় একটু তেল ব্রাশ করে নিয়ে এভাবে চেপে চেপে দিতে পারেন। যেহেতু শাকগুলো একটু ছোটো ছোটো করে টুকরো করা আছে, সেহেতু একটু ফাটা ফাটা থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে করে নিয়ে 10 মিনিটের জন্য আমি একটু ঠান্ডা হতে দেবো। দেখুন ঠান্ডা হয়ে গেছে, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কাটার সময় ভেঙে যাবে চারিদিকটা। ঠান্ডা করে কাটলে একটু শক্ত হবে, কাটার সময় আর একদমই ভাঙবে না। দেখুন আমি কেটে নিচ্ছি, পিস পিস হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আমি ছোটো ছোটো চোকো চোকো শেপ দিচ্ছি, আপনারা যেমন খুশি শেপ করে কেটে নেবেন। দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিসগুলো এরকম হয়েছে, আপনারা চাইলে এরকমই খেতে পারেন, আবার চাইলে তেলে ফ্রাই করেও খেতে পারেন। আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এভাবে করে তেলে ভেজে নিলে সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতেও দারুণ লাগে। দেখুন একবারে যতগুলো ধরেছে দিয়ে দিয়েছি আমি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটু ভাজা হতে থাকুক। ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম জিরের গুঁড়ো। অল্প মশলা দিয়ে রান্নাটা করব, খুব বেশি মশলা ইউজ করব না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো,
ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুসারে দেবেন। ঘরোয়া যে বেসিক মশলাগুলো দিয়ে আমরা সবসময় রান্না করি সেগুলো দিয়েই রান্নাটা করব, কিন্তু খেতে দুর্দান্ত হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, গ্রেভির নুনটা আমি এখানেই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এই মুহূর্তে চিনিটা দিলে জলের সাথে ভালোভাবে গুলে যাবে, ঝোলের কালারটাও ভালো হবে আর স্বাদটাও ব্যালেন্স হবে। চিনি অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ, আর যাদের প্রবলেম চিনিতে অবশ্যই স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিলাম। এবার একটু জল দিয়ে মশলাগুলোকে ভিজিয়ে রাখবো। আমরা যদি এভাবে মশলা গুছিয়ে নিয়ে একটু জল দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রাখি তাহলে মশলাটা বাটা মশলার মতো তৈরি হয় আর গ্রেভির স্বাদটাও অনেকটাই বেড়ে যায়। দেখুন মশলা রেডি করতে করতে এক প্লেট গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার উল্টে দিচ্ছি, উল্টো দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। এগুলি একটু সাইড করে দিয়ে বাকি যেগুলো রয়েছে যতগুলো ধরে সাইডে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যেগুলো আগে দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সন্ধেবেলা চপ সিঙ্গারা না খেয়ে এভাবে ভেজে নিলে চায়ের সাথে অথবা টমেটো সসের সাথেও বাচ্চাদের সার্ভ করতে পারেন, দারুণ সুস্বাদু হয়। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা পালং শাক আর ডাল দিয়ে তৈরি করা হয়েছে, একবার বানিয়ে দেখবেন এভাবে। দেখুন বাকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ডালের সাথে সাইড ডিশ হিসাবেও খেতে পারেন। চলে যাচ্ছি পরের স্টেপে। দেখুন সেম কড়াতে দিয়ে দিলাম আরও 2 চামচ তেল, দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ হিং। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি তার জন্য জিরে আর হিং দিলাম। আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন এই মুহূর্তে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন ভেজেও করতে পারেন গ্রেভিটা, তাতেও দারুণ টেস্টি হবে। লো ফ্লেমে 30-40 সেকেন্ড মতন একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা গ্রেভির জন্য সামান্য মশলা ইউজ করেছি, পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, গ্রেভিটা একদমই পাতলা হবে, খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না, সেজন্য 1 চামচ বেসন ইউজ করলাম। এতে করে খেতে খুব ভালো লাগবে আর গ্রেভিটাও ঘন হবে। কিন্তু বেসন ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে যাতে কাঁচা গন্ধ একদমই না থাকে, কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই বেসন ভেজে নিতে হবে। বেসন ভাজতে ভাজতে দেখবেন কালারটা একদমই ডিপ হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে মশলা। দিয়ে দিচ্ছি আমি মশলা, যে মশলাটা আমি বাটিতে প্রথমেই রেডি করে রেখেছিলাম সেটা। এবার মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এর মাঝখানে নাড়াচাড়া করতে করতে দেখুন শুকিয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও একটু মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো জল। মশলার সাথে টমেটো কষিয়ে নিয়েছি, দেখুন জল একদম শুকিয়ে গেছে। এবার আরও 2-3 বার এভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, এতে করে গ্রেভির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচনো পালং শাক। 1 মুঠো কুচনো পালং শাক আমি রেখে দিয়েছিলাম গ্রেভিতে দেওয়ার জন্য, এর সঙ্গে এভাবে কষিয়ে রান্না করে নিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। এবার দেখুন মশলা পুরোপুরি কষানো কমপ্লিট, তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা বুঝে দেবেন যেমন গ্রেভিটা পাতলা করবেন সেই অনুযায়ী, কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগবে না। আবার যেহেতু ডাল দিয়ে করা আছে ঝোল টেনে নেবে, সেজন্য সেই বুঝেই জলটা দিতে হবে। তবে একটা কথা, আমি যেটা ডাল ভিজিয়ে ডাল দিয়ে তৈরি করলাম আপনারা চাইলে ডালের জায়গায় বেসন দিয়েও করতে পারেন, তবে ডাল দিয়ে করলে টেস্টটা বেশি হয়। এবার আমি ঢেকে দেবো আর ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি পালং শাক আর মটর ডালের ধোকা, নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা 2-3 মিনিট ঢেকে ফুটিয়ে নিয়েছি, কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এই মুহূর্তে ধনে পাতা কুচি দিতে পারেন, যেহেতু আমি ডাল পেস্ট করার সময় দিয়ে দিয়েছি আর দেব না। এবার সব কিছু একসঙ্গে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো, তারপর সার্ভ করব। দেখুন 5 মিনিট পর সার্ভ করে নিয়ে ফিরে এসেছি।
এভাবেই বানিয়ে নিন আর পরিবারের সবাইকে নিয়ে এনজয় করুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।